नमस्कार बंधुरा, आज के आबार चले एसेछि तोमादेर काछे एकटा नतून भिडियो निये अनेक दिन पर। तो आजकेर भिडियोटा होच्छे पेंसिल शेडेर उपर, माने पेंसिल शेड माने आलो छायार उपर आर कि, पेंसिले जे आलो छायार छबि करा हय सेटार उपर। तो एबार आलो छाया बोलते आमरा कि बुझी, पेंसिल शेड बोलते आमरा कि बुझी, सेटा होच्छे देखो आमरा जे दिक थेके आलो पड़े ठीक एर अपोजिट সাইডটা অন্ধকার থাকে। তোমরা একটা টর্চ লাইট মেরে দেখবে, টর্চ লাইটের যে সাইডটা আলো থাকে ঠিক এর বিপরীত দিকটা অন্ধকার থাকে। সেক্ষেত্রে সূর্যের আলো যে সাইডে একটা কিছু পড়ছে ওই সাইডটা পুরো লাইট থাকবে, তার ঠিক অপোজিট সাইডটা ডার্ক থাকবে। তো সেই জিনিসটা নিয়ে আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি। তো দেখো তোমাদের কীরকম লাগে, তোমরা বুঝতে পারো কিনা না সেটা আমাকে অবশ্যই জানাবে। তো একদম ইজি ইজি জিনিস দিয়ে কনসেপ্টটা জাস্ট দিচ্ছি কিভাবে আলো ছায়া করতে হয়। অনেকে কি করে, অনেক রকম ফ্ল্যাট করে করে ফেলে, না সেটা না, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে করতে হয়। দেখো জাস্ট শুরু করছি একদম ইজি কিছু দিয়ে। এটা ধরো জাস্ট সার্কেল, আমরা এবার সার্কেলটাকে, এবার আলোটা যদি আমাদের এদিক থেকে পড়ছে, ধরো আলোটা এদিক থেকে আসছে, আলোটা যদি এদিক থেকে আসে তাহলে ছায়াটা কোন জায়গায় পড়বে? নিশ্চয়ই এই জায়গায় না, ছায়াটা পড়বে এই জায়গায়, কারণ আলোটা তো একদম পাশাপাশি পড়ছে, তার জন্য এই জায়গাটা হালকা থাকবে, একদম হালকা থাকছে। আর এই জায়গাটা, এই জায়গাটা অন্ধকার হয়ে যাচ্ছে। দেখো ডার্ক করে প্রথমে দিতে হবে, আর সবসময় শেডের জন্য 10B 8B এইগুলো পেন্সিলগুলো ইউজ করবে, ঠিক আছে? তাহলে দেখবে ডার্কনেসটা ভালো আসছে। আর ক্যামলিন বা আর্ট লাইনের পেন্সিলগুলো ইউজ করবে, তাহলে দেখবে আরও অনেক পেন্সিল আছে, স্ট্রেটলার আছে, আছে চারকুল আছে, এগুলো তো প্রাথমিক ক্ষেত্রে লাগে না, যেগুলো লাগে সেগুলো বলে দিচ্ছি আমি। তো দেখো এখন আমি 10B দিয়ে কাজ করছি, এটা ক্যামলিনের পেন্সিল, ঠিক আছে? জিরো পয়েন্ট আছে অনেক পেন্সিলের, ইয়েগুলা একদম সরু সরু দাগ বসে যেগুলো, এগুলো তোমরা পারবে না, যেটাকে ইঞ্জিনিয়ারিং পেন্সিলও বলে, প্রাথমিক ক্ষেত্রে সেটা ইউজ করতে পারবে না। তো দেখো একটা সাইড ডার্ক হচ্ছে, ডার্ক হচ্ছে, তারপর আস্তে 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 দেখো আমি হালকা করে নিচ্ছি, দেখা যাচ্ছে কি না জানি না, দেখো। তাহলে কি হচ্ছে, এটা আমার ফ্ল্যাট হচ্ছে না, আস্তে 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 আমি হালকা করে নিচ্ছি জিনিসটাকে, মানে কি যত কাছে যাবে ততই তো জিনিসটা হালকা হয়ে যাবে। অটোমেটিকলি এই লাইনটাও দেখা যাবে না, একদম কাছে যখন থাকবে তখন এই লাইনটাও দেখা যাবে না, একদম হালকা হয়ে যাবে। ইরেজ করতে হয়, কিন্তু আমার কাছে ইরেজার আমি নিইনি, তার জন্য একটু সমস্যা হচ্ছে। তো দেখো অটোমেটিক বোঝা যাচ্ছে যে এই সেটটা প্রচণ্ড অন্ধকার, এই সেটটা লাইট, তো এটা বোঝা গেল। আরেকটা জিনিস যেটা সবার সবাই করে, যেটা ধরো এটা একটা অবজেক্ট, এবার কি করবে, ওরা শেড দিচ্ছে, দেখো শেড কীভাবে দেয়, পুরোটাকে এভাবে ফ্ল্যাট করে দিল। তাহলে ফ্ল্যাট করে দিলে কি ডাইমেনশনটা আসছে নাকি? একদমই ডাইমেনশন আসছে না, একদমই ডাইমেনশনটা আসছে না, ঠিক আছে? এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে, তোমরাই কমেন্টে জানিয়ে দিও কোনটা ভালো লাগছে, আমি বলবো না, ঠিক আছে? এবার এটাকে আমি আবার পেন্সিল শেডের মাধ্যমে করি। দেখো আমরা যখন অবজেক্টটা ড্র করবো তখন তো অবজেক্টটা এই পজিশনে থাকবে, ঠিক আছে? অবজেক্টটা থাকছে এরকম, এবার যখন লাইট অ্যান্ড শেডের ক্ষেত্রে করবো, শুধু জাস্ট এই সাইড থেকে ধরো, সাপোজ ধরো এই সাইড থেকে লাইটটা পড়ছে, তখন আমরা এই জায়গার শেডটা, আমি এই জায়গার লাইনটা আমি দিচ্ছি না, যেহেতু আমি ইরেজার ইউজ করছি না, পরের দিকে আমি দেখিয়ে দেবো। এবার দেখো আমি এই সাইড থেকে ডার্ক করছি, এই সাইডটাকে হালকা করে ডার্ক করছি, এবার দেখো আমি লাইনটা দিচ্ছি,
তোমরা বন্ধুরা কমেন্টে জানাবে যে এটা কিরকম লাগছে, বা বড়োদরা যারা আপনারা দেখছেন তারা আমাকে বলবেন যে কিরকম লাগছে, এটা ভালো লাগছে, এই এই জিনিসটা ভালো লাগছে না এই জিনিসটা ভালো লাগছে। আমি এই জিনিসটিকে এখানে কনভার্ট করেছি, জাস্ট এটা ফ্ল্যাট হয়ে গেল, এটা পুরোটা ডার্ক কখনো হয় না যদি আমরা দুপুরের মানে আমরা ড্রামাটিক লাইটই ইউজ করি আর ন্যাচারাল লাইটই ইউজ করি, যে কোনো কিছু ইউজ করি দেখবে আলো ছায়ার একটা ডিফারেন্স থাকেই থাকে। তো এটার ক্ষেত্রে দেখো সেম করেছি, এটা হচ্ছে এটা একটা শেড দিয়ে দেখালাম, এটাও একটা শেড দিয়ে দেখালাম। তো বন্ধুরা তোমরা আশা করি কিছু একটা শেড সম্বন্ধে বুঝতে পেরেছো, তোমরা ঘুরেও করতে পারবে, এরকম ট্রাই করবে, তো এরকম ছোটো ছোটো অবজেক্ট বসিয়ে করবে, করে আমাকে জানাবে যে কীরকম লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।